গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিনভর তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআই এর আধিকারিকরা শুধুমাত্র কলকাতাতেই নয় জেলার বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলেছে এবং মুর্শিদাবাদের ডমকলের বিধায়কের বাড়িতে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে আর এই নিয়ে এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন তিনি শুনুন সবাই দেখছে চোখের সামনে কি হচ্ছে কাদের বাড়িতে টাকা আছে সে টাকা কোথার থেকে এলো আমরা যে বঞ্চনা নিয়ে সভা করলাম কলকাতায় তার উদ্দেশ্য এই যে এই যে সাধারণ মানুষের অধিকারকে লুট করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনার টাকা লুট করা হয়েছে সেগুলো টিএমসি লোকেরা লুট করেছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে বাড়িতে যখন লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে এরকম আরও বহু জায়গায় আছে সবই তো শুরু হয়েছে আমার মনে হয় সমস্ত যাদের যাদের নাম ভিন্নভাবে এসে সবার বাড়িতে তদন্ত হওয়া উচিত তথ্য তলাশ কাগজপত্র যা পাওয়া যাবে তার থেকে সমস্ত অনেক তথ্য পাওয়া যাবে দিলীপ এর আগে যতবার টাকা উদ্ধার হয়েছে তার ছবি প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে এবার টাকা উদ্ধার হলো কিন্তু ছবি আনা হলো না কি বলবেন আমি জানি না হয়তো কোর্টের নির্দেশ আছে বা অন্য কোনো কারণে টাকা তো পাওয়া গেছে টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখেছি আর যেটা আমরা অভিযোগ করেছে একদিন যে এরা চোর চোর ধরো জেলে ভরো যে আন্দোলন চলেছে তার একটা ফলও বটে এটা মানুষ